সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বল। কিরিস কাচ্ছিস কেন? আরে পাগলি কাচ্ছিস কেন? আরে কি হয়েছে আমাকে বল, খুলে বল, কিছু লাগবে? বল। আজ দুপুরে আমি কলেজ থেকে বাসায় এসে মাত্র ঘুমিয়েছি। আমাদের কেয়ারটেকার চাচা ছিল, তা না হলে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় উনি কেন রুমে ঢুকবে? ঠিক আছে, দাঁড়া আমি আর এটার একটা ব্যবস্থা নিতেছি। হ্যাঁ চাচা, আপনি একটু উপরে আসেন তো। হ্যাঁ রুমে আসেন। কত সাহস আমার বোনের গায়ে হাত দেয়। আজকে ওর একদিন কি আমার একদিন? তুই একটু সাবধানে ঘুমাইতে পারিস না, লক করে তো ঘুমাইতে পারিস। তোর সবস আজকে আসুক, দেখা হবে মজা। দাদা আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি। তোর কত বড় সাহস, তুই আমার বোনের হাত দিস। সত্যি করতেছেন বাজান? সাবিনা মামুদের গায়ে সি 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 শোন, একদম সাধু সাধার চেষ্টা করবে না। ছোটবেলা থেকে আমরা আমাদের স্মৃতি আপনার বাবা মারা যাওয়ার পর আমার নিজে হাতে আলু করে পয়লা পিসো বড় করছি। সাবিনা মামনি তো হলো আমার মায়ের মতো। ভাইয়া তুমি ওর এত কথা কেন শুনছো? ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও ওকে এখান থেকে। শোন, আমি চাইলে তোকে পুলিশে দিতে পারি, কিন্তু আমার বাবার বিশ্বস্ত বলে তোকে ছেড়ে দিলাম। যা, আমার বাসায় তোকে কাজ করতে হবে না, বের হ এখান থেকে, বের। বাবাজি কোনো কথা না বাবাজি। কি ব্যবস্থা করবে তুমি? তোমাকে বললাম আমার বাড়িতে প্রস্তাব পাঠাতে, সেটাতেও রাজি হলে না। দেখো আমি এখন তোমাকে দিয়ে কিভাবে করবো তুমি বলো? মানে আমি এখন তো সম্পূর্ণ বেকার, তাই না? আমি ব্যবসা ট্যাবসা কিছু একটা করি, নিজের পায়ে দাঁড়াই, তারপর নয় আমি আমার বিয়ের কথা আমার ফ্যামিলিকে জানাবো। তাহলে এখন আমার কি হবে? আমি কিভাবে সমাজে কলঙ্কিত মুখ দেখাবো? আচ্ছা শোনেন, তোমার এই কলঙ্কিত মুখ সমাজকে দেখ, ঠিক আছে? এক মিনিট, এই যে ওষুধটা দেখতে পাচ্ছ এটা খেয়ে নাও, তোমার অ্যাবর্শন হয়ে যাবে।
আরে কোনো ভয় নেই, ওষুধটা খেলে কাজ হয়ে যাবে, তুমিও তোমার কলঙ্ক থেকে মুক্তি পেয়ে যাবে। প্লিজ খেয়ে নাও না ওষুধটা, প্লিজ। আমরা কি একবার ডাক্তারের কাছে যেতে পারতাম না? আরে বাবা, ডাক্তারের কাছে গেলে অনেক ফর্মালিটিস, এতগুলো ফর্ম পূরণ করতে হবে, অনেক সমস্যা। প্লিজ প্লিজ ওষুধটা খেয়ে নাও, প্লিজ। আমার না খুব ভয় করছে। আহা পাগল, ভয় নেই, আমি আছি তো, তাই না? প্লিজ ওষুধটা খেয়ে নাও। তুমি আমাকে প্লিজ ডাক্তারের কাছে নিয়ে চলো, প্লিজ, আমার খুব খারাপ লাগছে। আমি মরে যাচ্ছি। আচ্ছা আমাকে বাঁচা। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। তুমি তুমি একটা কাজ করো, তুমি এখানে বসো, এখানে বসে কিছুক্ষণ রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো প্লিজ। তুমি বুঝতে পারছো না, ছাপিলা এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে না এই ব্যাপারটা। তুমি কি চাও এই ব্যাপারটা আমারটা? ছাপিলা একটু বোঝার চেষ্টা করো। আরে তুমি বুঝতে পারছো না, তুমি তুমি তো এখানেই বসে রেস্ট নাও না। কি হয়েছে মা? কি হয়েছে মা? ছাপিলা মা, কি হয়েছে? ও বদমাসটা পালালো কেন? কি হয়েছে তোমার? চাচা চাচা আমাকে বাঁচান, চাচা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। কি হয়েছে মা, কোনো ক্ষতি করছে? চাচা আমার খুব পেটে ব্যথা করছে। কোনো ক্ষতি করছে? চলো মা, চলো চলো ডাক্তারের কাছে, চলো, উঠো উঠো উঠো। তোর কি হয়েছে বোন, বল কি হয়েছে? ভয় পাইছি না, আমার খুলে বল বোন, আমার খুলে বল, খুলে বলস না কেন? এই বদমাশটা তারা কিছু করছে? হ্যাঁ না না ভাইয়া, উনি কিছু করেনি। প্লিজ ভাইয়া, তুমি চাচাকে কিছু বলো না, বরং চাচা আজকে আমার জীবন বাঁচিয়েছে। চাচা না থাকলে আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। কি কস মারে জীবন বাঁচালে মারে তো আল্লাহ, আমি তো এলাম মুসিল মারে। আপনারা একটু ভালো করে আরাম করেন, আমি যাই। না না চাচা, আপনি কোথাও যাবেন না, প্লিজ আপনি এখানেই থাকুন। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি চাচা, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। অন্যায় করেছিস মানে? কি অন্যায় করেছিস ভাইয়া? তোমার সেদিনের কথা মনে আছে, আমি তোমাকে চাচার ব্যাপারে যে বলেছিলাম? হ্যাঁ সেদিনের কথা মনে আছে, কিন্তু সেদিন যা ঘটেছিল। আসার পরে গাড়ি থেকে পাসটা ভুলে রেখে আসছেন, ড্রাইভার আমারে দিছে, এই পাসটা নিয়ে আসি। আচ্ছা এটা ওখানে রেখে যান। এ মামনি, মামনি একটা কথা বলি, ছোট মুখে বড় কথাটা আসলে মানায় না। আমি বহু বছর থেকে আপনার বাড়িতে আছি, সারা ভাগে নিয়ে আসছি, আপনাকে ছোট থেকে আমি বড় করছি, আপনাকে দেখভাল করার দায়িত্ব আমার উপর ছিল। কিন্তু মামনি একটা কথা বলি, ইয়ে মামনি, এই ছেলেটারে আপনি বেডরুমে নিয়ে এলেন, এটা কিন্তু মামনি ঠিক করেন নাই। এই ছেলেটা আমি চিনি, অনেকদিন থেকে আপনি ওর সাথে ঘোরাফেরা করেন, কিন্তু আমি কিছু কই নাই, আপনি ওরা চলে যেতে পারেন।
তুই চলে যেতে কোন তোর কোটে বাইরে যে ওর সাথে দেখা করে রায়হান বাবা যে বাড়িতে নাই ও এসে শুনলে মনে খুব কষ্ট হবে বাবুনি যেতে কোন বাবুনি চাচা আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার জন্য আপনাকে চাকরি দেওয়া হয়নি এই কি সমস্যা আপনার আপনার তো সাহস কম না এমনিতেও পারমিশন ছাড়া সাবিলার বেডরুমে ঢুকেছেন আবার ব্যক্তিগত বিষয় নাকি বলাচ্ছেন তুমি চুপ করো আমি দেখছি ভাইয়াকে বলে দিলে সমস্যা হবে চাচা আপনি আপনার কাজ করুন এখন যান প্লিজ মামুনি আমি আপনার ভালোর জন্যই এই এই তুমি যাবে মামুনি রায়হান বাবা যে বাসায় নাই আপনি ওরে চলে যেতে কর অন্য সময় বাইরে যে ওর সাথে দেখা করতে বলে আপনার যাইতে কোন দেখছে সাহস কম না আচ্ছা তুমি এখন যাও ভাইয়াকে বলে দিলে সমস্যা হবে ওনার ব্যাপারটা আমি দেখছি তার মানে তুই আমাকে সেদিন মিথ্যা কথা বলেছিলি হ্যাঁ সব মিথ্যে ছিল আমি সরি ভাইয়া হ্যাঁ কিন্তু এখন আবার কি হইল শিমুলের সাথে সম্পর্কে জড়ানোর পর হঠাৎ আমি প্রেগন্যান্ট হয়ে যাই তখন সে আমাকে অ্যাবর্শন করানোর জন্য ফার্মেসি থেকে একটা ওষুধ নিয়ে আসে সেটা খাবার পর আমার হঠাৎ ব্লিডিং শুরু হয় আর পেটে ব্যথা হয় সে আমাকে রাস্তায় একা রেখে পালিয়ে চলে যায় তখন চাচাই আমাকে রাস্তা দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায় চাচা যদি সময় মতো আমাকে হাসপাতালে না নিয়ে যেত আমি হয়তো মরেই যেতাম ভাইয়া চাচা আপনি আমার যে উপকারটা করলেন এই ঋণটা আমি কখনোই আপনাকে শোধ করতে পারবো না চাচা এইসব কি কোন বাজার সাবিলা তো আমার নিজের মাইয়ের মতো চাচা আমি বুঝতে পারছি চাচা সেদিন আমি অনেক বড় ভুল করে ফেলছি চাচা আপনি আমাকে মাফ করে দেন চাচা আপনি আমাকে মাফ করে দেন চাচা আপনি আপনি আমার কাজে যোগ দেন চাচা আমি জানি সাবিলার নিরাপত্তার জন্য আপনাকে দরকার আপনি না থাকলে সাবিলার নিরাপত্তা সম্পূর্ণ হবে না চাচা 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 আপনি তো আমার বাবার সাথে কাজ করছেন চাচা আপনি আমার বাবার মতো ছেলেরা অন্যায় করলে কি বাবারা ক্ষমা করে না আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা আপনি আমাকে ক্ষমা করে দিন মাঝান আপনার বাবা যখন মারা যায় তখন আপনাকে দুইটা ভাই বোনেরা আমার হাতে তুলে দিয়েছিল মানুষ করার লেগে মাঝান আপনারা তো আমার ছেলের মতো আপনার মেয়ের মতো আমি আসুম বাবা ঠিক আছে বাবা তোমরা তো ভুল বুঝতে পারছো তোমরা ভুল বুঝতে পারছো এদের জন্য আমি খুশি বাবা আমি আসুম ঠিক আছে বাজার আমি যাই মা ভালো থাকো মা কালকে আসবেন কিন্তু আচ্ছা বাবা আসুম